এরকম অস্বাস্থ্যকর পরিবেশে শিশুর জন্ম আর না। জন্মের সাথে সাথে নবজাতককে একটি নরম, শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর আরেকটি নরম, শুকনো ও পরিষ্কার কাপড়ে সমস্ত শরীর জড়িয়ে মায়ের কোলে দিতে হবে। নবজাতককে জন্মের সাথে সাথেই শাল দুধ সহ মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। নবজাতককে কখনো মায়ের দুধ ছাড়া অন্য কিছুই খেতে দেয়া যাবে না, এমনকি পানিও না। নবজাতকের শরীর গরম রাখতে মায়ের বুকে দিতে হবে। 72 ঘন্টার আগে বা 3 দিনের মধ্যে গোসল করানো যাবে না। নবজাতকের সঠিক যত্ন নিশ্চিত করি, তাকে সুস্থ রাখি।